سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ترحم على محمد وعلى آل محمد كما ترحمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم تحنن على محمد وعلى آل محمد كما تحننت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم سلم على محمد وعلى آل محمد كما سلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মহতরম আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব ওয়াজিউল ইহতেরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম ইসলাম প্রিয় দিনদার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে এখনো হায়াতে বাঁচিয়ে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ এতটুকুন সুস্থ রেখেছেন যে আজকের এই মুহূর্তে জলসা পর্যন্ত আসতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যারা এখানে আমরা অসুস্থ বাড়িতে যারা অসুস্থ বিভিন্ন রোগে শোকে কষ্ট পাচ্ছি এই মোবারক জলসা থেকে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন ইমানের দৌলতের পরে দুনিয়ার হায়াতে সুস্থতা নেয়ামত সমূহের মধ্যে একটি অন্যতম নেয়ামত সুস্থ আছি এখনো চোখে দেখি এখনো কানে শুনি এখনো কথা বলতে পারি এখনো হাঁটতে পারি ইন্দ্রিয়গুলো এখনো সুচারুরূপে কাজ করে যাচ্ছে আল্লাহর এই নেয়ামতের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহতারা আমি সুরে ফাতিহার অংশবিশেষ এক আয়াত মাত্র তেলাওয়াত করেছি এখানে যদি সুরে ফাতিহাটা কোরআন শরীফের শুরু অংশ ধরেন এখন যেভাবে নুসখাটা আমাদের সামনে আছে কোরআন শরীফের তাহলে প্রথম আয়াত এই কথাটা বলে রেখি কথাটা আমার বলার ইচ্ছা ছিল না স্মরণ হয়েছে বলি
তারতিবের সিস্টেম, কোরআন শরীফ যে তারতিবে আমাদের সামনে এখন আছে, লেখা আছে, নুজুলের তারতিব এটা নয়। কোরআন শরীফ নাজিল হয়েছে প্রথম যে আয়াত, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, এ কথাটা এই জমানায়, এই জমানায় আলেমুলামাদের বেশি জানা দরকার। হাজারো ফিতনা, আমি শুনেছি এরকম একজন ফিতনা সৃষ্টিকারী কথাটা বলেছেন যে আল্লাহর রাসূলের উপরে কোরআন যেভাবে নাজিল হয়েছে সেই তারতিব তোমাদের কোরআন শরীফে নাই, তোমাদের ঘরে যে কোরআন শরীফ আছে এটার মধ্যে অনেক রূপান্তর, পরিবর্তন পরিবর্তন হয়ে গেছে। দেখো না, তোমরা কোরআন শরীফ খুললে দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে দেখো আলিফ লাম মিম, নাজিল তো এভাবে হয়নি, নাজিল তো হয়েছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক। আল্লাহ, আপনি অনেক বিষয় জেনে পরে কথা বলতে হবে। না হলে জাতীয় বিভ্রান্ত হবে, আপনার নিজে অনেক ভিতরে অনেক প্রশ্ন জাগবে। কোরআন শরীফের শেষে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিন্তু কোরআন শরীফের শেষ আয়াত হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। সে আয়াত কোথায়? হ্যাঁ, সেই আয়াত কোরআন শরীফের ভিতরে আছে, তো শেষে নাই কেন? নুজুলের তারতিব একটা, বিন্যাস নুসখার হাইসিয়ত আরেকটা। আপনি এখন যেই কোরআন শরীফ আপনার ঘরে দেখেন, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, লোহে মাহফুজে কোরআন শরীফ এই অবস্থায় আছে, এটা হলো প্রয়োজনের খাতিরে যখন যতটুকু দরকার হয়েছে ততটুকু নাজিল হয়েছে। যখন তরতিব দেওয়া হয়েছে তখন আল্লাহ রাসূলই বলে দিয়েছেন কোন আয়াত কোন সুরার কাছে যাবে, কোন আয়াত কোন সুরার ভিতরে প্রবেশ করবে, কোন সুরা কোন সুরার পরে হবে, সেই তরতিবেই কোরআন শরীফ বিন্যাস করা হয়েছে। কিন্তু নাজিল হয়েছে প্রয়োজন অনুসারে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক বাক্য। আমি আর আপনি আল্লাহর প্রশংসা কিভাবে যে করব, পারব না, কারণ আমার অজানাই সব, জানি শুধুমাত্র এই চোখের সামনে দুইটা কথা, আর সব কিছুই অজানা। আমি যেই প্রশংসা করলাম এখন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের পালনেওয়ালা, যিনি সমস্ত জগৎকে লালন পালন করেন, জগৎ জগৎ কি, আমি তো পৃথিবীতে আছি, এর থেকে আমার কি জগৎ? পৃথিবী একটি গ্রহ, এরকম গ্রহ আছে কতটি? ছোটকালে সাতটি, আর একটু পরে এগারোটি শুনতেছিলেন, পড়তেছিলেন, গ্রহ কতটি আছে পৃথিবী? অনেক ছোট গ্রহ, তার থেকে অনেক বড় গ্রহ আছে,
তারপরে গবেষণা হতে হতে গ্রহের সংখ্যা 40, 41, 42, 45 পর্যন্ত গিয়ে থেমে গেছেন বিজ্ঞানীরা। থেমে বললেন যে এভাবে গ্রহ গণলে শেষ হবে না, আমরা যত যাচ্ছি ততই গ্রহের সংখ্যা আবিষ্কার হচ্ছে। একটা একটা কথা শুনেন, বিজ্ঞানের একটা থিওরি শুনেন, তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। পৃথিবী থেকে বহু গুণ বড় হচ্ছে সূর্য, বহু গুণ বড় সূর্য, মাপযোগ আছে একটা। আমি একেবারে ছোট করে আলোচনা করতেছি, সূর্য থেকে অনেক বড়, বিজ্ঞানের ভাষায় বললে লক্ষ লক্ষ গুণ বড় আছে এক একটা তারকা। এরকম কোটি কোটি তারকা আছে এক একটি গ্যালাক্সির ভিতরে। অবস্থা দেখেন কি হচ্ছে, এরকম কোটি কোটি তারকা আছে এক একটি গ্যালাক্সির ভিতরে, এরকম কোটি কোটি গ্যালাক্সি তো আমরাই মহাকাশে দেখেছি। কি বুঝলেন এটা? এটা বোঝার মতো মেমোরি নেই তো আমার। একটা মেমোরি আছে আমার, এটা আপনাদেরও আছে, সেটা মনে রাখবেন, আল্লাহ অসীম, আল্লাহর সৃষ্টিও অসীম, আমরা সসীম, আমাদের ধারণাও সসীম। একটা কথা শুনে থাকবেন প্রায় সময়, 18,000 মখলুক আছে, এটা একটা ভুল তথ্য। মখলুকাতের সংখ্যা হিসাব করলেন কেমনে আপনি? জো সমজ মে আ গয়া ওয়ে খোদা কেউ কর হুয়া, যেটা বুঝে আসে আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর বিশালতা নিয়ে, এটা তো খোদা না। জেহান মে জু ঘের গেয়া ওই লা ইনতেহা কেউ কর হুয়া, কল্পনার রাজ্যে যেটা চলে আসে ওটা অসীম হয় কিভাবে? আল্লাহ যেমন অসীম, আল্লাহর সৃষ্টিও অসীম। কত যে আছে আমরা আন্দাজ করতে পারবো না, আন্দাজও করতে পারবো না। পৃথিবীর মানুষ অনেক দূর অগ্রসর হয়েছে গবেষণা করে, কিন্তু যত যায় তত বোকা হয়ে যায়। আমি আপনাদেরকে একটা বিজ্ঞানের একটা অঙ্ক শোনাই, বিজ্ঞান কোথায় গিয়ে থেমে যায়। পানি বৃষ্টি হচ্ছে আপনাদের এলাকায়, পানি চলে যাচ্ছে খালে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় খালের পানিটা যায় কোথায়, আপনি বলবেন এটা চলে যায় নদীতে। তারপরে যদি জিজ্ঞাসা করি নদীর পানিটা যায় কোথায়, আপনি বলবেন সাগরে চলে যায়। তারপরে যদি জিজ্ঞাসা করি সাগরের পানি যায় কোথায়, আপনি থেমে যাবেন। যারা আরেকটু জানে তারা বলবে মহাসমুদ্রে কিছু মহা ট্যাঙ্কল আছে, তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় ট্যাঙ্কল হচ্ছে বারমুডা ট্যাঙ্কল। এই বারমুডা ট্যাঙ্কলে মহাসমুদ্রের মিলনস্থল, পানিগুলি বিভিন্ন মুখ থেকে এসে একটা চক্কর দেয়, হাজার হাজার মাইল তার রেঞ্জ, চক্কর দিয়ে নিচের দিকে চলে যায়, তারপরে কোথায় যায় জানি না। আচ্ছা, এবার আপনাদেরকে একটা তাদের ভাষায় একটা প্রশ্ন, পৃথিবী শূন্য, চাঁদ শূন্য, সূর্য শূন্য হাওয়ার উপরে, এখন এই যে কোটি কোটি কিউসেক পানি চক্কর দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে, এই পানিগুলি তো গিয়ে আরেকটা গ্রহের ভিতরে পড়ার কথা, যায় কোথায়? না না, আপনি এতদূর দৌড়াইন না, এতদূর যাইন না, আপনি পারবেন না। আপনি মাখলুক, আপনি খালেক নিয়ে কেন ভাবেন?
এই কথা বলতেছি কেন শুনেন, গত দুই সপ্তাহ আগে পৃথিবীর সমস্ত রাজা বাচ্চারা একসাথে বসেছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রীও গেছেন। আলোচ্য বিষয় ছিল পৃথিবীর বায়ুটা উষ্ণ হয়ে গেছে, গরম হয়ে গেছে, যার কারণে হিমালয়ের বরফ গলে যাচ্ছে, সমুদ্রের আইস বার্ফ গলে যাচ্ছে, পানির লেয়ার উঁচা হয়ে যাচ্ছে, সমুদ্রের পানি উঁচা হয়ে যাচ্ছে, পৃথিবীর উপকূলীয় দেশ কয়েক বছরের ভিতরে পানির তলে চলে যাবে, তার মধ্যে বাংলাদেশও আছে। কি করা যায় এখন? তো বললো যে বায়ুর উষ্ণতা কমাও। কথাগুলি হয়তো নাও বুঝতে পারেন, একটা আন্দাজের বোঝার জন্য একটু সহজ করে যদি বলি, গরম যে অবস্থা, পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে, এটা একটু কমায় দাও। আপনি কি খালেক নাকি? আপনি আপনি তো মাখলু, কথা যে বলতেছেন খালেকের মতো, ব্যাপার কি? পৃথিবীর উষ্ণতা আপনি কমাবেন কিভাবে? বলে যে এই যে পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা এগুলি জ্বালাইতে আছে, এগুলির দ্বারা গরম হয়ে গেছে। এই গদ্যুত দেখছেন, এটারই নিয়ে আপনি পৃথিবী মনে করছেন? ওই একটা কথা এক সময় বলছিলাম যে অনেক সময় অজুর পরে মানুষ আকাশের দিকে তাকায়, এটা হাদিসে আসছে, আকাশের দিকে তাকাও। তো মসজিদের ভিতরে কেউ যদি উযু করে বা ঘরের ভিতরে যদি কেউ উযু করে, উনি আকাশ দেখে দোয়া পড়ার জন্য ঘরের থেকে বাহির হয়, বাহির হয়ে আকাশের দিকে তাকায়। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এরকম একজনকে, বাহির হয়েছেন কেন, আকাশের দিকে তাকায় না, দোয়া পড়তে হবে? তা আমি বললাম, আকাশ কি দেখছেন, বাহির হয়েছেন যে আকাশ কি দেখছেন? ওই যে আকাশ। আমি বললাম যে এটা তো দৃষ্টিশক্তির শেষ সীমা, আপনার চোখ এদূর যায়, এরপরে আর যায় না, আকাশ পাইবেন কোনখানে আপনি? আকাশ তো হচ্ছে পৃথিবীর সবচেয়ে গতিশীল কোন যান দিয়ে যদি চলা হয়, 500 বছরের রাস্তা, মানুষ বাঁচে 70 বছর, 500 বছরের রাস্তা, আকাশ দেখবো কিভাবে? এটা হলো দৃষ্টিশক্তির শেষ সীমা। এই জন্য যে যেখানে উঁচু করেন, শুধু মাথা উঁচু করবেন, আকাশ দেখা যাক আর না যাক আপনারটা আদায় হয়ে যাবে। মহতারাম, এত বেশি চিন্তা করার দরকার নেই, এত বেশি চিন্তা করার দরকার নেই। গ্যাস পাওয়া গেছে মাটির নিচে, গ্যাস, এত ঘন ফুট, কয়েত ঘন ফুট হবে, 10 বছর চলবে, তোমার মাপতে কইছে কে? বিসমিল্লাহ বলে তুলতে থাকো, কতদিন যায় এটা আল্লাহই দেখবে, মাপ তো যায় কয়দিন, এত ঘনফুট, ঘনফুট না হয়। আমার আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহকে দেখছি উজানি মাদ্রাসার, আপনারা যখন টাকাগুলি মাহফিলের সময় দেন, তখন ওই কোনো ছাত্র যদি ব্যাগটাকে এইভাবে উত করে দেন, উপর করে দেন, হুজুর রেগে যেতেন, হুজুর বলতেন যে আস্তে আস্তে টানো, আল্লাহ বরকত দিবে। দেখেছেন অবস্থাটা? আল্লাহ খনি দান করেছে মাটির নিচে, আপনি তুলতে থাকেন, আপনি আবার মাপতেন গেছেন কেন, কয়দিন যাইবে, মাপ তো যায়, এত বেরেল তেল আছে, এরপরে শেষ, মাপযোগ দিন না সব জায়গায়, সব জায়গায় মাপযোগ দিলে বরকত নষ্ট হয়ে যায়। তো মহতারাম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, জানি না আল্লাহ আপনার সৃষ্টি কত, জানি না কত বড়। আচ্ছা, একটা কথা তো খুব বেশি শুনেছেন, ইয়াজুজ মাজুজের কথা শুনেছেন না? এরা কেন কোনো বন্য প্রাণী না, এরা মানুষ। এই ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আছে,
কিন্তু মানুষের থেকে তাদের সংখ্যা বেশি, আসে কোথায় এটাও তো এখনো কইতে পারলেন না। এত গবেষণা করলেন বাহারে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আছে, এরা মানুষ, এরা নূহ আলাইহিস সালামের বংশধর, কই কোনখানে থাকে, থাকে কোনখানে এতগুলি মানুষ? জুলকারনাইন একটা প্রাচীর করে দিয়েছেন, ওরা প্রাচীরের ওই প্রান্তে, কোরআন শরীফে এইভাবে বলা হচ্ছে, কিন্তু প্রাচীরটা কোথায় এটাও তো এখনো গবেষণা করা গেল না। এখনো প্রাচীরটা সম্পর্ক জানা গেল না, যে দেয়ালের ওই পাশে যে মানুষগুলি, দেয়ালটা কোথায়? জমিনের খবর লইতে পারলেন না, আকাশে গেছেন খবর লইতেন, আকাশের বায়ুর চাপ কমাইলে এবার। আল্লাহ, আপনি এই সৃষ্টিকে কেন সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টিটা নিয়ে না ভেবে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে ভাবেন। আমাকে কেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা না চিন্তা করবেন। তো মহতারাম, এই জন্য আল্লাহর প্রশংসাটা আল্লাহই শিখাইছেন কিভাবে করতে হবে, যেহেতু আমরা জানি না, আমরা বলতে পারবো না আল্লাহর বড়ত্ব কত, এটা আমরা বলতে পারবো না, আল্লাহ শিখাইছেন। যেমন আমরা সকাল সন্ধ্যায় নামাজের পরে একটা দোয়া পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি, তোমার প্রশংসা করিতেছি, সেই পরিমাণ যেই পরিমাণ আছে তোমার সৃষ্টি, জানি না কতটুকু আছে, বাস প্রশংসা করে ফেললাম সৃষ্টি যত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, দেখি বলেন তো একটা গুরুত্বপূর্ণ দোয়া। ওয়ারিদা নাফসিহি ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, প্রশংসা পবিত্রতা ওই পরিমাণ যেই পরিমাণ আছে আল্লাহর সৃষ্টি, আমি প্রশংসা পবিত্রতা বর্ণনা করিতেছি আল্লাহ সন্তুষ্টি সম পরিমাণ, আমি প্রশংসা পবিত্রতা বর্ণনা করিতেছি আল্লাহর আরশের ওজন সম পরিমাণ, আমি প্রশংসা পবিত্রতা বর্ণনা করিতেছি আল্লাহর প্রশংসা লিখতে লিখতে যত কালি ব্যয় হয়েছে সেই পরিমাণ। দোয়ার ফজিলত শুনেন, আল্লাহ রাসূলের এক স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে বসে জায়নামাজে তাসবিহাতে লিপ্ত আছেন, আল্লাহ রাসূল চলে গেছেন গাছের ভিতরে দাওয়াতের কাজে, ফিরে এসেছেন সালাতুদ দোহার সময়, দাওয়াত ও তালিমের কাজ সেরে ফিরে এসেছেন সালাতুদ দোহার সময়, এসে দেখেন উনি এখনো জায়নামাজে বসা আছেন। আচ্ছা বলেন তো, সালাতুদ দোহার সময় যে ফিরে আসছেন, এটা কি, কোন নামাজ, কোন অক্ত, কোন সময়, কেউ কি বুঝছেন? একজন তো বুঝো, এক দুই চারজন তো বুঝার কথা, সালাতুদ দোহা কোন সময় ফিরে আসছেন? এই যেমন যদি এটার একটা তর্জমা করি তখন ঠিকই বুঝবেন, চাষতের সময় ফিরে আসছেন, চাষতের সময়, অনুমান করতে পারতেছেন কোন সময় চাষতের নামাজ পড়েন, কোন সময়? হ্যাঁ, এই তো ভুল করতে, 11টা পড়লে কি বক্ত থাকে নাকি, 11টা তো হারাম অক্ত চলে আসে। হ্যাঁ, 11টা পর্যন্ত বলেন যে ওই সময় পর্যন্ত অক্তটা থাকে, সূর্য উদয়ের পরে যদি নামাজটা পড়েন, শুনেন নামাজ একই, সূর্য উদয়ের পরে যদি পড়েন তখন বলা হবে ইশরাক, দেরি করে যদি পড়েন তখন বলা হবে দোহা,
একটা বর্ণনা। আরেকটা হচ্ছে না ইশরাক শুরু অংশে একটু পরে আলো যখন বিকশিত হয়ে যায়, সম্পূর্ণ আলো যখন সারা পৃথিবীকে ছেয়ে ফেলে, তখন যেই নামাজ পড়া হয় ওটাকে সালাতু দোহা, ফার্সিতে চাস্ত বলে। এই নামাজের সময় ফিরে এসেছে ধরে নেন 8টা 9টা 10টা এই সময়ের ভিতরে, এসে দেখেন উনি যায় নামাজে, বললেন যে আপনি কি আর উঠেন নাই? বলে যে না। কি করেছেন? বলে যে কতক্ষণ তসবিহ, কতক্ষণ তেলাওয়াত, কতক্ষণ জিকির, কতক্ষণ নামাজ। তো আল্লাহ রাসূল বললেন আপনি অনেক নেকি কামাই করেছেন, তবে আমি যখন আপনার কাছ থেকে চলে গেছি, যাওয়ার সময় হজরের পরে আমি একটা দোয়া পড়েছিলাম 3 বার, আপনি এই চাস্ত পর্যন্ত বসে থেকে তেলাওয়াত করে জিকির করে নামাজ পড়ে যত দোয়া পেয়ে যত সওয়াব পেয়েছেন, আমি ওই দোয়াটা 3 বার পড়ে তার থেকে বেশি সওয়াব পেয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। 3 বার আমি কথা শেষ করে বলবো, দেখি বলেন তো দোয়াটা, সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আমি আর আপনি পারবো না আমার ভাষায় আল্লাহর প্রশংসা করতে, এই জন্য আল্লাহর প্রশংসা আল্লাহর ভাষায় হবে, আল্লাহ রসুলের শিক্ষা দোয়া অনুযায়ী হবে। আল্লাহ যখনই প্রশংসা করব, যখনই পবিত্রতা বর্ণনা করব, দোয়ার মাধ্যমে রসুল ইসলামের শিখানো হাদিসের মাধ্যমে আল্লাহর প্রশংসা করার আল্লাহ তৌফিক দান করেন। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। UMK মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান ও হামদেনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।